হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ব্রুনাই স্কলারশিপ নিয়ে, ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অনেকে আলোচনা করতে বলেছিলেন, তো আমি চাচ্ছি একটা ওভারভিউ দেওয়ার জন্য ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে। আর স্কলারশিপ রিলেটেড যে কোনো প্রবলেমের জন্য আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে, সেটার জন্য আপনারা আমাদের স্কলারশিপের যেই ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে জয়েন করবেন। আমি লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি, আপনারা প্লিজ জয়েন করবেন, এবং আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে সেখানে পোস্ট করবেন, আমরা আছি আপনাদের হেল্প করার জন্য ফ্রিতে। ওকে, তাহলে ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে যদি কথা বলি, তাহলে ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ এটা হচ্ছে পুরো ফুল ফান্ড স্কলারশিপ। এটা ব্রুনাই গভর্নমেন্ট থেকে দেওয়া একটা স্কলারশিপ, যেটা আমাদের বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যেটা আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন, সেটার মাধ্যমে স্কলারশিপটা আসে। তো তার জন্য আপনাকে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনার একটু খেয়াল রাখতে হবে যে কবে সার্কুলার দিল কি দিল না, এই ব্যাপারগুলো একটু দেখতে হবে। সাধারণত প্রতি বছরে সার্কুলারটা হয়ে থাকে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। আপনাকে ওই জানুয়ারি মাস থেকে আর কি এদিকে লক্ষ্য রাখতে হবে, ওয়েবসাইটটা আমি দিয়ে দিয়েছি নিচে, আপনারা একটু লক্ষ্য রাখবেন। তো স্কলারশিপের বেনিফিটের কথা যদি বলি, এই স্কলারশিপটা হচ্ছে ডিপ্লোমা ব্যাচেলর এবং মাস্টার্স স্টুডেন্টদের জন্য যারা স্টাডি করতে যাবেন ব্রুনাইতে। সো যদি স্কলারশিপের কথা বলি, তাহলে স্টাইপেন্ড তারা দেবে হচ্ছে মান্থলি 500 ব্রুনাই ডলার, যেটা সেটা দেবে আর কি। যদি এটাকে টাকায় ট্রান্সফার করি সেটা হচ্ছে প্রায় 31,000 টাকার মতন মান্থলি। এছাড়া আপনার বই পুস্তক কেনা বাবদ যেটা বুকসের জন্য তারা এক্সট্রা আরও কিছু টাকা দেবে, সেটা হচ্ছে 600 ব্রুনাই ডলার বই পুস্তকের জন্য। এছাড়া ফুড, খাবারের জন্য আপনাকে আরও বাড়তি 150 ব্রুনাই ডলার করে দিচ্ছে, যেটা আমি বলবো একটা হিউজ বেনিফিট স্টুডেন্টদের জন্য। এটা ফুল ফান্ড একটা স্কলারশিপ, হিউজ বেনিফিট। সো আপনি ব্রুনাইয়ের যেই ভালো ভালো ইউনিভার্সিটিগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন, আর তার জন্য আমি লিঙ্কগুলো নিচে দিয়ে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন ব্রুনাইয়ের ইউনিভার্সিটিগুলোকে। এছাড়া এই স্কলারশিপের আন্ডারে থাকছে আপনার এয়ার টিকিট, আপনি ব্রুনাই যাওয়ার সময় যে আপনার প্লেন যেই ফেয়ারটা সেটাও তারা আপনাকে বিয়ার করবে। সো সব কিছু মিলে খুব দারুণ একটা স্কলারশিপ। এছাড়া অ্যাকোমোডেশন ফ্রি রয়েছে, ডরমিটরিতে আপনি থাকবেন, সো থাকার কোনো সমস্যা নেই। সব কিছু মিলে আমি বলবো এটা খুব দারুণ একটা স্কলারশিপ। আপনারা যারা ইউরোপ আমেরিকার কথা অনেক সময় চিন্তা করেন, তাদের এই স্কলারশিপগুলোতেও একটু খেয়াল রাখা উচিত, বিকজ অনেক কান্ট্রি যেগুলো আসছে, ব্রুনাই কিন্তু ফিনান্সিয়ালি খুব রিচ একটা কান্ট্রি। সো সব কিছু মিলে ব্রুনাই আমি বলবো খুব ভালো একটা স্টাডি ডেস্টিনেশন, যদিও এটা অনেক আন্ডাররেটেড, অনেকেই জানে না, বাট আমি ব্যক্তিগতভাবে বলবো, অনেক কে রেকমেন্ড করবো যে আপনারা প্লিজ এটার জন্য ট্রাই করেন, এবং স্কলারশিপটা অনেক ভালো, আপনারা স্কলারশিপটা গ্র্যাব করেন। ওকে, এটা ছিল ছোট্ট একটা আলোচনা জাস্ট ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ কী। এছাড়া ব্রুনাই গভর্নমেন্ট স্কলারশিপ বা অন্যান্য স্কলারশিপ রিলেটেড যে কোনো কোশ্চেনের জন্য আমাদের ফেসবুক গ্রুপটাতে জয়েন করেন, আর এই ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করেন, এবং অন্যদের সাথে শেয়ার করেন যেন স্কলারশিপের ইনফরমেশনগুলো সবার কাছে পৌঁছায়। ওকে, আল্লাহ হাফেজ।